হেয়ারকাট, স্কিন ট্রিটমেন্ট কিংবা সাজগোজ, সাথে পুরো শরীরের যত্নে নির্ভরযোগ্য একটি পার্লার বা বিউটি স্যালনের বিকল্প নেই। আর তাই সৌন্দর্য সচেতন নারী পুরুষ উভয়ের কথা মাথায় রেখে উন্নত মানের সেবা দানে রাজধানীর গুলশানে যাত্রা শুরু করলো ফ্যামিনা ফ্রন্ট স্টুডিও স্যালন। গুলশান দুয়ে অবস্থিত আরএম সেন্টারের দ্বিতীয় তলায় টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের অধীনে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠানটি ফ্যামিনা ফ্রন্ট স্যালুনটি ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা নুসরত ফারিয়া। এদিন আরও উপস্থিত ছিলেন মডেল কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, মডেল সৈয়দ রুমা, মডেল রাজমানিয়া সহ ফ্যামিনা ফ্রন্ট স্টুডিও বিডি, স্টুডিও স্যালনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক মান অক্ষুণ্ণ রেখে গ্রাহকদের সুন্দর পরিষেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরুর মাসে সকল সার্ভিসের ওপর ফ্যামিনা ফ্রন্ট দিচ্ছে 20% ডিসকাউন্ট। মেন অ্যান্ড ওমেন এই দুইটা একসাথে আমার মনে হয় না কোনো জায়গায় এরকম কমফোর্ট জোন আছে। আপনাদের জন্য একটা আশা করি ইনশাল্লাহ যারাই এখানে আসবেন আপনারা সার্ভিস নেবেন আমাদের এখানে, আশা করি সার্ভিসটা নিয়ে আপনারা খুশি হবেন। এক মাস ডিসকাউন্ট চলবে, এই এক মাস পুরো মাসটা সেপ্টেম্বর মাস 20% ডিসকাউন্ট থাকবে সব সব সার্ভিস। ফেমিনা ফ্লন্ট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল চেইন, ফেমিনা তো ইন্ডিয়াতে অনেক বড় একটা বিউটি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, তারা অনেক বছর ধরে কাজ করছে, ওদের ম্যাগাজিন রয়েছে, নিজস্ব স্যালন রয়েছে এবং ওদের সার্ভিস প্রোভাইডিং এমন একটা কোম্পানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক পরিচিত। আমি ফেমিনারই একটা ব্রাঞ্চ কলকাতায় ওপেন করেছি নিজে, সেটার সুবাদে আমার বাংলাদেশেরও এই ব্রাঞ্চ ওপেনিংয়ের সুযোগ হয়েছে, সেজন্য আমি আসলেই অনেক হ্যাপি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আই থিঙ্ক বিউটি স্যালন বা বিউটি সার্ভিস ইন্ডাস্ট্রিটা এখন এই সময় 2023 এসে আসলে এত বড় হয়ে গেছে যে যতই বিউটি স্যালন থাকুক না কেন তখন তারও মনে হয় যে মনে হয় কম। সো এইটা আমার মনে হয় যে একদম ঢাকা সিটির হার্টে গুলশানে খুব প্রাইম একটা লোকেশন ওরা স্যালনটা ওপেন করেছে এবং যেহেতু এটা ইউনিসেক্স স্যালন তো আমার মনে হয় যে পরিবারের সবাইকে নিয়ে এসে মানুষ এখানে সার্ভিস নিতে পছন্দ করবে। ফেমিনা ফ্রন্ট ইজ এন ইন্টারন্যাশনাল চেইন, তো তারা যখন বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করার জন্য এসেছেন তো তারা বেস্ট কোয়ালিটি এনশিওর করবেন আই এম শিওর। যেহেতু এখানে সবচেয়ে পজিটিভ হচ্ছে যে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সার্ভিসের ব্যবস্থা আছে, আর আমি আগে নিজে এসে দেখেছি যে সব সার্ভিসেসে আসলে কীরকম ইন্টেরিয়ার, কীরকম সার্ভিস কীরকম, তো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ নাইস প্লেস টু বি, কারণ আমাদের এখন আসলে অনেক হেক্টিক টাইম যায় সবারই, তো তারা যদি যেহেতু ওয়ার্কিং পিপল তারা যদি ফ্রাইডেতে অথবা অন্য কোনো ছুটির দিনে তারা যদি রিল্যাক্স হওয়ার জন্য আসেন আমার মনে হয় যে ইটস ইটস এ ফ্যান্টাস্টিক প্লেস টু বি, দে শুড ট্রাই ইট আউট।